নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে পড়তে একটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ত্রিকোণ মিথি সাজেশন নিয়ে আলোচনা করবো তো দেখো ত্রিকোণ মিতি থেকে তোমাদের দুটো মানে তিনখানা প্রশ্ন থাকবে তার ভিতর থেকে দুটো প্রশ্ন লিখতে হবে তিন দুগুণি ছয় অর্থাৎ তিনখানা অঙ্ক থাকবে ত্রিকোণ মিতি থেকে তার ভিতর থেকে তোমাকে দুটো প্রশ্নের অ্যান্সার সলভ করতে হবে এবং তার সঙ্গে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্ট্যান্স ঠিক আছে যেখানে এক্সারসাইজ টোয়েন্টি ফাইভ থেকে দুটো প্রশ্ন থাকবে ঠিক আছে এই দুটো প্রশ্ন থেকে মানে একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে মানে একটা অঙ্ক তোমাকে সলভ করতে হবে ত্রিকোণমিতির মানে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের যাকে বলে তো দেখো টোটাল আমি তোমাদের তিন তিন ছয় ছয় আর পাঁচ এগারো এগারো নম্বরে কোন প্রশ্নগুলো আসতে পারে আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ত্রিকোণ মিথি তো দেখো এ দেখের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ পাই বাই থ্রি কমা পাই ফাইভ পাই থ্রি ফাইভ পাই বাই থ্রি ও নাইনটি ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান লেখ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো বলছি জাস্ট তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও মানে এই অঙ্কগুলো তোমরা করে যাও এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে বিদ্যাগের প্রশ্ন কি বলেছে একটি বৃত্তের দুশো কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি পরিমাপের কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সি দ্যাগের অঙ্ক কী বলেছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুটি কোণের সমষ্টি একশো ডিগ্রি ও তাদের অন্তর পাই বাই বলে কোন দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো তো দেখো ই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ডিদ্যাগের প্রশ্ন অতটা আমি গুরুত্বপূর্ণ বলবো না ঈদ্যাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্র যে কেন্দ্রে যে দুটি দুটি কোণ ধারণ করে তাদের অনুপাত ফাইভ থ্রি দ্বিতীয় কোনটির ষষ্ঠিক মান ফর্টি ফাইভ প্রথম কোনটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান নির্ণয় করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি আমাদের পরের প্রশ্ন কী বলেছে এফ দেখার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমি স্টান মেরে দিয়েছি একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আঠাশ সেন্টিমিটার বৃত্তের ফাইভ পয়েন্ট মানে বৃত্তের ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটির বৃত্তীয় মান নির্ণয় করো বুঝতে পারছো যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি জি দেখার প্রশ্ন প্র্যাকটিস করে যাবে থিটা ধনাত্মক শুক্র কোণ এবং ট্যান থিটা সমান সমান এই রিভাই ফিফটিন হলে ট্যান থিটা ও কস থিটা এর মান নির্ণয় করো প্রথম মানে প্রমাণ করো সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক টু ওয়ান খুব ইজি অঙ্ক টেন মানে কি ভূমি তাই তো তোমরা অতিভুজের মানটা বের করবে খুব ইজি অঙ্ক আমাদের পরের অঙ্কটা কি বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক আইদ্যাগের অঙ্ক মান নির্ণয় করো সেখ এ ষাট ডিগ্রি মাইনাস কট থার্টি ডিগ্রি মাইনাস টু টেন থার্টি ডিগ্রি টু টেন থার্টি ডিগ্রি ইন্টু কোশেক ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি পরের প্রশ্ন যে জায়গার প্রশ্ন প্রমাণ করো রুটের মধ্যে এটা হবে ওয়ান প্লাস কস ত্রিশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস কস তিরিশ ডিগ্রি সমান সমান শেখ ষাট ডিগ্রি প্লাস টেন সরি শেখ ষাট ডিগ্রি প্লাস টেন ষাট ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এলএইসএস আর এইস এস দিয়ে তোমাদের প্রমাণ করতে হবে কে দাগের অঙ্ক কী বলেছে এক্স স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার থ্রি ডিগ্রি প্লাস ফোর কোয়াট স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস শেখ স্কোয়ার ষাট ডিগ্রি হলে এক্সের মান কত পরের প্রশ্ন আমাদের এল দাগের প্রশ্ন টেন থিটা প্লাস কোয়াট থিটা ইজিক টু টু হলে টেন থিটা মাইনাস কোয়াট থিটা এর মান কত পরের অঙ্ক এম দাগের অঙ্ক ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটা সমান সমান নাইন বাই টু হলে টেন থিটা এর মান কত আমাদের নেক্স প্রশ্ন এন দেখার প্রশ্ন শেখ থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান সমান তেরো বাই বারো হলে সেখ টু দুবার ফোর থিটা টেন টু দুবার ফোর থিটা এর মান কত খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলো বলেছি আশা করি তোমরা এর ভিতর থেকে কমন পেয়ে যাবে এই সমস্ত অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে যাও না তো এরকম টাইপেরই তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক ও দাগের অঙ্ক কস সিটা সমান সমান এক্স বাই রুটের ভিতরে হয় তাহলে প্রমাণ করো এক্স সাইন টিটা সমান সমান ওয়াই খুব অঙ্ক পি অঙ্ক কী বলেছে সাইন সতেরো ডিগ্রি সমান সমান এক্স হয় তবে প্রমাণ করো যে সেক্স সতেরো ডিগ্রি মাইনাস সাইন ডিগ্রি বাই রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিউ দেখের প্রশ্ন কী বলেছে কোন পি প্লাস কোন কিউ সমান সমান নাইনটি ডিগ্রি হয় তবে প্রমাণ করো রুটের ভিতরে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান সমান কস পি আর দেখার প্রশ্ন প্রমাণ করো কোসিক স্কোয়ার বাই ডিগ্রি ইন্টু কট কট স্কোয়ার মানে সিক্সটি এইট ডিগ্রি সমান সমান সাইন স্কোয়ার বাই ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি প্লাস কট স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি বামপক্ষ ডানপক্ষ বের করে প্রমাণ করতে হবে তো বুঝতে পারছো যে সমস্ত প্রশ্নগুলো বলছি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল এবার আমি উচ্চতর দূরত্ব যে সমস্ত অঙ্কগুলো আসতে পারে পাঁচ নম্বরের সেগুলো তোমাদের আমি দেখাবো তো দেখো এ জায়গার অঙ্ক সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি স্তম্ভের ছায়দর্ঘ তিরিশ মিটার কমে যায় স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা মাঝে মাঝে তিন মানে তিন মিটার কমে যায় এরকম টাইপের অঙ্কটা ঘুরিয়ে দেয় ভয়ের কোনো কারণ নেই একই টাইপের অঙ্ক হবে বিদ্যাগের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগারো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চোড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি ল্যাম্পপোস্টের উচ্চতা কত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সিদাগের অঙ্ক কী বলেছে মোস্ট ইম্পর্টেন্ট এই মানে সি ডি প্রত্যেকটা অঙ্কই ভাইটাল অঙ্ক বলেছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে একশো মিটার ও ষাট মিটার দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম চোড়ার উন্নতিগুণ ষাট ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চোড়ার উন্নতিগণ কত নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডি দেখার প্রশ্ন কি বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মসকে যাওয়ায় অগ্রভাগ গোড়া থেকে আট রোড থ্রি মিটার দূরে মাটি স্পর্শ করেছে অনুভূমিক রেখার সঙ্গে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে পোস্টটি মাটি থেকে কত উপরে মসকে ছিল এবং পোস্টির উচ্চতা কত ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের নেক্সট অঙ্ক ইদাগের অঙ্ক ফাইভ রোড থ্রি মিটার উঁচু একটি রেলওয়ে ব্রিজে রেলওয়ে ব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেন ইঞ্জিনকে ব্রিজের উপর বা ব্রিজের এপারে ত্রিশ ডিগ্রি অবনতি কোণে দেখল কিন্তু দুই সেকেন্ড পর ওই ইঞ্জিনটিকে ব্রিজের উপরে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোন দেখলেন ট্রেনটির গতিবেগ কত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার সঙ্গে এফ দাগের অঙ্ক এটা কিন্তু উদাহরণের অঙ্ক আছে ছশো মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি আলাদা অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে চলে কোন করে চলে ওপারে পৌঁছায় তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পরের অঙ্ক দাগের অঙ্ক একটি পাখি ভূমিতলের সঙ্গে সমান্তরাল রেখায় দুশো মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল মাঠের মাঝখানে দাঁড়িয়ে কি বলেছে সুশোভন প্রথমে পাখিটিকে উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোণে দেখতে পেলো তিন মিনিট পরে আবার দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখতে পেলো আসন্ন পূর্ণ সংখ্যায় কিলোমিটারে পাখিটির গতিবেগ ঘন্টায় নির্ণয় করো তো দেখো অঙ্কটা তোমরা দেখে যাবে বিশাল যে ইম্পর্টেন্ট সেটা আমি বলবো না এইজ দেগের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটি তিনতলা বাড়ির ছাদে থ্রি মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চোরা ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে পঞ্চাশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি হয় বাড়িটির উচ্চতা কত পরের প্রশ্ন আই দেখের প্রশ্ন একটি পাঁচতলা বাড়ির সাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চোরার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি বাড়িটির উচ্চতা ষোলো মিটার হয়ে মনুমেন্টের উচ্চতা ও বাড়ির মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত তো দেখো এরকম টাইপের অঙ্ক কিন্তু উদাহরণে আছে যেটা কিন্তু আঠেরো মিটার দিয়ে অঙ্কটা করা আছে টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি নাইন টু এরকম টাইপের অ্যান্সারটা আছে তো দেখো ওই অঙ্কটা আর এই অঙ্কটা পুরো সেম ভালো করে প্র্যাকটিস করে যাবে আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে যে দাগের অঙ্ক একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরল রেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে পঞ্চাশ মিটার এগিয়ে যাওয়ায় তার চোড়ার উন্নতিকোণ তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হলো চিমনির উচ্চতার নির্ণয় করো তো দেখো আজকে আমি ত্রিকোণমিতির সাজেশানগুলো বলে দিয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে খুবই দুর্বল তারা এইগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে আশা করি এইগুলো প্র্যাকটিস করে গেলেই তোমরা এরকম টাইপের অঙ্কগুলো কমন পেয়ে যাবে বুঝতে পারছো আমি কী বলছি আর বাকি যে সাজেশানগুলো আছে লাস্ট মিনিট সাজেশানের সেইগুলো খুব শীঘ্র আমি দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে